ছোট্ট কৃষ্ণ এবং দুই বৃক্ষ। একদিন কৃষ্ণ এবং তার বন্ধুরা সবুজ মাঠে গরু চড়াতে নিয়ে গেল। গরু তো তাদের খাবার খাচ্ছেই, চলো আমরা বরং কিছু খেলা করি, চলো আমরা ডাংগুলি খেলি। তারা ডাংগুলি খেলা শুরু করল। সবাই খেলায় মেতে উঠল। তারা অনেকক্ষণ ধরে খেলছিল। কিছু সময় পর বলরাম বলে উঠল, কৃষ্ণা আমার খুব ক্ষুধা লেগেছে। বাকি সব বন্ধুরাও বলে উঠল যে তাদেরও ক্ষুধা লেগেছে, চিন্তা নেই আমি কিছু ব্যবস্থা করছি। কৃষ্ণা গুলতি নিয়ে আম গাছের আমে নিশানা লাগাল। সে তাদের সবার জন্য আম পাড়ল। তারা খুব আনন্দ সহকারে আম খেতে লাগলো। কৃষ্ণা আমি এখনো ক্ষুধার্ত, বাকিরাও বলল তারাও ক্ষুধার্ত, কিন্তু আমরা তো এক্ষুনি আম খেলাম। হ্যাঁ, কিন্তু আমাদের ক্ষুধা মেটেনি, দয়া করে কিছু ব্যবস্থা করো। কৃষ্ণ বলল, আমার কাছে একটা উপায় আছে। তারা একসাথে জড়ো হলো এবং কৃষ্ণ তাদের উপায়টি বলল। তারা সবাই কৃষ্ণের পিছন পিছন সামনের একটা বাড়িতে গেল। কৃষ্ণ তাদের সেখানেই অপেক্ষা করতে বলল। সে খুব ভালো করে দেখে নিল যে কেউ তাকে দেখছে কি না। সে চুপি চুপি ভিতরে গেল এবং একটা মাখনের হাঁড়ি চুরি করে বেরিয়ে এলো। এই যে আমরা এটা খেতে পারি। সবাই মহা আনন্দে মাখন খেতে লাগলো। কিছুক্ষণ পর গৃহকর্তী দেখতে পেল যে কৃষ্ণা এবং তার বন্ধুরা মাখন চুরি করে খাচ্ছে। সে তাদের উপর চিৎকার করে উঠল, এই তোমরা কি করছো? তুমি আবার মাখন চুরি করছো? দাঁড়াও, এবার আমি তোমাকে ছাড়ছি না। সে কৃষ্ণ এবং তার বন্ধুদের তাড়া করল। সে কৃষ্ণ এবং তার বন্ধুদের তাড়া করল, কিন্তু কৃষ্ণ এবং তার বন্ধুরা মাখনের হাঁড়ি ছুঁড়ে ছুটতে লাগল। মহিলাটি তাদের ধরার অনেক চেষ্টা করল, কিন্তু তারা ভীষণ দ্রুত পালালো। মহিলাটি ভারী দুঃখী হলো, কারণ তারা সব মাখনই খেয়ে ফেলেছিল। সে আরও কিছু মহিলাকে জড়ো করল এবং ঠিক করল কৃষ্ণের বাড়ি গিয়ে তার মাকে জানিয়ে নালিশ করবে। তারা কৃষ্ণের বাড়ি পৌঁছাল এবং যশোধাকে ডাকল। মহিলাটি বলল যে কৃষ্ণ আজকাল ভারী দুষ্ট হয়েছে, প্রত্যেক দিন সে আমাদের বাড়ি থেকে মাখন চুরি করে খায়। কৃষ্ণ তার সাথে সাথে গ্রামের বাকি বাচ্চাদেরও বিগ্রচ্ছে, তোমাকেই এই ব্যাপারে কিছু করতেই হবে। যশোদা বললেন, আমি খুবই দুঃখিত, আমি এই ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি। সব মহিলারা চলে গেলেন। মহিলারা চলে যেতে যশোদা কৃষ্ণকে ডাকলেন। তিনি খুবই রেগে গিয়েছিলেন। তিনি কৃষ্ণকে খুব বকলেন, আমি কি শুনছি, এখন তো প্রত্যেক দিন কেউ না কেউ তোমার ব্যাপারে নালিশ করছে, আমি এগুলো সহ্য করব না। তিনি কৃষ্ণকে মারতে গেলে কৃষ্ণ সরে যায় এবং ছুটতে পালায়। যশোদা রাগে অগ্নিশর্মা হয়ে তার পিছনে দৌড়ালো। অবশেষে সে কৃষ্ণকে ধরে ফেলল। দাঁড়াও, এবার তুমি এর শাস্তি পাবে। তিনি একটা দড়ি নিয়ে বললেন, আমি তোমাকে গাছের সঙ্গে বেঁধে রাখব, এটাই তোমার শাস্তি। কিন্তু কৃষ্ণা খুবই চঞ্চল ছিল, সে মায়ের হাত থেকে আবার পালিয়ে গেল। যশোধা আবার কৃষ্ণের পিছু ধাওয়া করল। সে অনেকক্ষণ ধরে তার পিছনে ছুটল, কিন্তু কৃষ্ণাকে ধরতে পারল না। অগত্যা সে নিরস্ত হল। এদিকে কৃষ্ণা তার মাকে দুঃখী এবং ক্লান্ত দেখে তার মায়ের কাছে এলো। বলল, আমি দুঃখিত মা, এই দড়িটা নাও আর আমাকে গাছের সাথে বেঁধে দাও, এইবার আমি আর দৌড়ে পালাবো না। যশোদা কৃষ্ণকে গাছের সঙ্গে বাঁধার চেষ্টা করল,
কিন্তু দড়িটা খুবই ছোট ছিল, তাই সে কৃষ্ণকে একটি ভারী হামাল দিস্তার সাথে বেঁধে দিল। এবার যতক্ষণ না পর্যন্ত আমি ফিরে আসছি তুমি এখানেই বাঁধা থাকবে, এবং সে সেখান থেকে চলে গেল। কৃষ্ণের বন্ধুরা লুকিয়ে লুকিয়ে সব দেখছিল। ওহ না, আমার মা আমাকে নিচে বেঁধে রাখলো, আমায় কিছু করতেই হবে। কি করা উচিত আমার, সে ভাবলো কিছুক্ষণ। তারপর কৃষ্ণা ঠিক করলো সে পালাবে। সে তার সর্বশক্তি একত্রিত করে ভারী হামানদিস্তাটা টানতে শুরু করলো। হামানদিস্তা টানতে টানতে গ্রামের মধ্যে দিয়ে চলতে শুরু করলো। হামানদিস্তা যেহেতু ঘষে ঘষে যাচ্ছে সেহেতু বিকট আওয়াজ হচ্ছে। কৃষ্ণার বন্ধুরা কিছুটা দূর থেকে তার পিছন পিছন যাচ্ছিল। গ্রামের মানুষজন চারিদিক থেকে ছুটে ছুটে এসে জড়ো হচ্ছে যে কি হচ্ছেটা কি সেটা দেখতে, এবং শব্দটাই বা কিসের সেই আগ্রহে। তারা দেখল ছোট্ট কৃষ্ণ ভারী হামানদিস্তা টানতে টানতে সামনের পাশাপাশি দুটো গাছের কাছে যাচ্ছে। সবাই বিস্ময়ে তাকিয়ে রইল। তারা যশোদাকে ডাকতে ছুটল তার কৃষ্ণ কি করছে সেটা দেখাতে। কৃষ্ণের সেদিকে ভ্রুক্ষেপই নেই, সে চলতে থাকলো হামানদিস্তা সহ। দুটো গাছের মাঝে হামানদিস্তা আটকে যাওয়ার পরও তার টান গাছ দুটি উবড়ে ফেলল। একজন বলল, এত বছর ধরে দাঁড়িয়ে আছে এমন দুটি বৃক্ষ কি করে কৃষ্ণের টানে উপড়ে পড়তে পারে। একজন মহিলা বললেন, কৃষ্ণ খুবই শক্তিশালী, দুই বৃক্ষ উপড়ে পড়ে যেতেই এক ঝিলিমিলি উজ্জ্বল জ্যোতি বেরোল, এবং তার থেকে দুই স্বর্গীয় দেবতা আকাশে দৃশ্যমান হলেন। তারা বললেন, আমরা ধনুদেবতা কুবেরের অভিশপ্ত পুত্র, নারদ মুনি আমাদের অভিশাপ দিয়েছিলেন গাছে পরিণত হওয়ার। তারা আবার বললেন, ভগবান কৃষ্ণের ছোঁয়ায় তারা অভিশাপ থেকে মুক্তি লাভ করলেন। এই বলে তারা কৃষ্ণের কাছে মস্তক নত করলেন। সেই আবার উজ্জ্বল ঝিকিমিকি আলো দেখা গেল, তারা অদৃশ্য হয়ে গেল। সবাই আনন্দে ধন্য ধন্য করে উঠল। তারা চিৎকার শুরু করল, শ্রীকৃষ্ণের জয়, শ্রীকৃষ্ণের জয়। কৃষ্ণের বন্ধুরাও খুব খুশি হলো, তারা আনন্দে হাততালি দিতে শুরু করল। যশোদা কৃষ্ণের কাছে গেলেন এবং তাকে কোলে নিয়ে জড়িয়ে ধরলেন। ছোট্ট কৃষ্ণ তার জীবনে এরকম আরও অনেক অলৌকিক ঘটনা ঘটিয়েছেন। লিটল কৃষ্ণা অ্যান্ড টু ট্রিজ। ওয়ান ডে কৃষ্ণা অ্যান্ড হিজ ফ্রেন্ডস took their cows to graze in the green fields. The cows are eating their food. Let's play something, Krishna said. Let's play Gilli Danda. Everyone agreed. They started playing Gilli Danda. Everyone was enjoying the game. They played for a long time. After some time, Balram said, Krishna, I am hungry. All the other friends said, even we are hungry. Krishna said, don't worry, I will do something. Krishna took his sling and aimed at the mangoes on the mango tree. He took down mangoes for all of them. They ate the mangoes and enjoyed it a lot. Krishna, I am still hungry. Even we are hungry. But we just ate mangoes. Yes, but we are still hungry. Please do something. I have a plan. They gathered together and Krishna told them their plan. They all followed Krishna to a nearby house. Krishna asked his friends to wait there. He made sure
no one was watching him, he quietly went inside the house and stole a pot full of butter. He came towards his friends and said, "Here, we can eat this." All of them enjoyed the butter. After some time, the lady of the house saw Krishna and his friends eating the butter. She shouted at them, "Hey, what are you doing? You stole the butter again?" "Wait, this time I am not going to leave you." She went after Krishna and his friends. Krishna and his friends threw the pot away and started running. The woman tried to catch them, but they were too fast. The lady was very sad as they had finished all the butter. She gathered a few other women and they decided to visit Krishna's house and complain to his mother. They reached Krishna's house. They called Yashoda. The lady said, "Krishna has become very naughty. Every day he steals butter from our houses and eats it." One other lady said, "Krishna is spoiling other boys of the village. You have to do something about it." Yashoda said, "I am very sorry. I will do something about it." All the women left. After the woman had left, Yashoda called Krishna. She was very angry. She shouted at Krishna, "What am I hearing? Now every day someone or the other is complaining about you. I will not tolerate this." She tried to hit Krishna, but Krishna escaped and ran away. Furious Yashoda ran behind him. She finally caught Krishna. She said, "Now I am going to punish you." She took a rope and said, "I am going to tie you to this tree. This is your punishment." But Krishna was swift. He once again escaped from his mother's hands. Yashoda once again started chasing Krishna. She chased him for a long time, but she could not catch up with Krishna. Finally, she gave up. On seeing his mother sad and tired, Krishna came up to her and said, "I am sorry, mother. Take this rope and tie me to this tree. This time I will not run away." Yashoda tried to tie Krishna to the tree, but the rope was too small. So she tied Krishna to a heavy mortar. Yashoda said, "Now stay here until I return." And she walked away. Krishna's friends were hiding and watching everything. "Oh no, my mother has tied me down. I have to do something. What should I do?" Krishna thought for a while. Krishna decided to escape. He put all his strength together and started pulling the heavy mortar. He pulled the mortar as he walked through the village. Sliding of the mortar made a loud noise. Krishna's friends were following him from a distance. People from the village gathered to check what had happened and what was the noise about. They saw little Krishna dragging the heavy mortar and walking towards the two trees standing nearby. Everyone was surprised. They called Yashoda to see what Krishna was doing. Krishna kept walking with the heavy mortar and pulled down the two big trees. Yashoda and the villagers were surprised to see this. One man said, "How can he pull down such big trees, which were standing there for so many years?" One lady said,
Krishna is very powerful. As soon as the trees were down, a sparkling light flashed and two celestial deities appeared in the sky. They said, "We are the cursed sons of Kubera, the god of wealth. Narad Muni had cursed us to become trees. He had said that the touch of Lord Krishna will release us from the curse." Saying so, they bowed to Krishna. There was another flash of light and both of them disappeared. Everyone was happy. They started shouting, "Krishna ki jai ho! Krishna ki jai ho!" Krishna's friends were very happy and they started clapping. Yashoda took Krishna close to her and hugged him. Little Krishna continued to do various miracles throughout his life.